अश्रेर शारद प्राते बेजे उठेछे आलोक मंदिर धरणीर बहिराकाशे अंतरित मेघमाला। पुजोर काउंटडाउन शुरू हो गेछे आर मात्र कटा दिन। शपिंग डाएटिंग शरीर चर्चा जोर कदमे चलछे, हाते आर समय नेई। लास्ट मिनिटे ओजन झरिए स्लिम एंड ट्रिम कीभाबे हये उठबेन तार किछु घरोया टिप्स निये आजके आमरा आलोचना करब। चलो भिडियोटी एखनि शुरू करी। পুজোতে নতুন পোশাকে সেজে গুজে ফিটফাট দেখাতে হবে তো, কিন্তু লকডাউনে ঘরে বসে অনেকেরই মতপ্রদেশ বেড়ে গেছে, তাই মেনে চলুন এই কয়েকটি চটজলদি টিপস। নাম্বার ওয়ান, প্রথমেই খাওয়া দাওয়ার নজর দিন। যে কোনো কার্বোহাইড্রেটযুক্ত খাবার যেমন চিনি, ময়দা, ভাত এগুলো এড়িয়ে চলুন। শুধুমাত্র ফাইবারযুক্ত খাবার যেমন গমের আটার রুটি, ডাল, ছাতু, ওটস এসব খান। এতে পেট অনেকক্ষণ ভর্তি থাকবে, ক্যালোরিও কম ঢুকবে শরীরে। এবং জুসের বদলে ওটা ফল খান, সবজি, ছোট মাছ প্রভৃতি খান। তেলে ভাজা প্যাকেটজাত খাবার, মিষ্টি জাতীয় খাবার একদম খাবেন না, সবকিছু বাতিল। সকালে তাড়াতাড়ি উঠে অন্তত এক ঘন্টা দৌড়দৌড়ি করুন, খালি হাতে ব্যায়াম করুন, কার্ডিও এক্সারসাইজ, সাইক্লিং প্রভৃতি করতে হবে। সঙ্গে ওয়েট ট্রেনিং করতে পারেন, জিমে অবশ্যই যেতে পারেন রেগুলার। তবে সুগার, গ্যাস, মাথা ঘোরার মতো সমস্যা থাকলে খালি পেটে কখনোই কসরত করবেন না, একটু হালকা খেয়ে কিছুক্ষণ পর করবেন। আর হ্যাঁ, ব্যায়ামের আগে এবং ব্যায়ামের পরে বা ব্যায়াম চলাকালীন জল খেতে একদমই ভুলবেন না, শরীরকে ডিহাইড্রেট রাখতে হবে। যদি জিমে যেতে না পারেন বা হেভি ওয়ার্কআউট করতে সমস্যা হয় তাহলে হাঁটা অত্যন্ত উপকারী। দিনের যে কোনো সময় হাঁটা শরীর ও মানসিক স্বাস্থ্যের জন্য ভালো, তবে ওজন কমানোর জন্য খাওয়ার পরে হাঁটতে পারেন। প্রতিদিন খাওয়ার পরে 10 মিনিট হাঁটলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। হাঁটার সময় শরীরে হার্টবিট বেড়ে যায়, মাসল শরীরে জমে থাকা কার্বোহাইড্রেট, সুগার থেকে এনার্জি সংগ্রহ করে। প্রতিদিন খাওয়ার পরে হাঁটলে অতিরিক্ত কার্ব শরীরে ফ্যাটের আঘাত নিতে পারে না। তাই আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশনে হাঁটার উপকারিতা পর্যাপ্ত নিয়ম নিয়ে তৈরি একটি সেপারেট ভিডিও লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। এই চ্যানেলে অনেকদিন আগে আপলোড করা রয়েছে সেই ভিডিওটি, তাই সেই ভিডিওটি দেখে হাঁটার যাবতীয় উপকারিতা সম্বন্ধে তোমরা সব কিছু পেয়ে যাবে। আর সঙ্গে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, সঙ্গে বেল আইকনটি প্রেস করবে, কারণ এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। আর লাইক ও শেয়ার করে তোমাদের মতামত জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।